হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর্নিং বক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আসলাম মিডিয়াক্রপের দারুণ একটা ওয়েবসাইটের রিভিউ নিয়ে। তো এখান থেকে আপনি ইনস্ট্যান্ট $3 পাবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে ইনস্ট্যান্ট $3 পাবেন এবং এখানে মিনিমাম উইথড্র মাত্র $5, ঠিক আছে। $5 আপনি সরাসরি বাইন্যান্সে নিতে পারবেন। আর এটা একটা খুবই ভালো ওয়েবসাইট, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখানে আপনি ফ্রিতে 90 সেন্ট ক্রয় আর্ন করতে পারবেন, ঠিক আছে। ডেইলি 90 সেন্ট ক্রয় আর্ন করতে পারবেন আর মাত্র $5 উইথড্র। তো কীভাবে কী করবেন এটু যেটা আমি দেখা দেবো, ভিডিওটা একটু স্কিপ করবেন না, ঠিক আছে। তো এখন আসি এখানে আপনি কীভাবে আর্ন করবেন, ঠিক আছে। তো ফার্স্টে আসি এখানে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এখানে চলে আসবেন। এখানে আসলে আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে, এই পোস্টে আপনি এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইনস্ট্যান্ট অফার ইনস্ট্যান্ট খুব কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। তো ফার্স্টে আপনি রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক রেজিস্টারে নিয়ে যাবে। রেজিস্টারে নিয়ে গেলে এখানে আপনার ইউকে দেওয়া থাকবে, এটা আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে। নিচের দিকে চলে আসবেন, তাহলে দেখবেন বেঙ্গল আছে, এই যে বেঙ্গল, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এখানে ক্যাপচা কোড, এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দিয়ে দেবেন। তারপর ইনভাইট কোড, এটা অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। না বসলে আমার টেলিগ্রাম চ্যানেলে ইনভাইট কোড দেওয়া আছে, সেখান থেকে আপনি কোডটা বসিয়ে নেবেন। তারপর এখানে আপনার লগইন পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট রেজিস্টার আছে, আমি লগ ইনে ক্লিক করে দিই। তো আমি এখানে বেঙ্গল সিলেক্ট করে নিই, তারপর লগ ইনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করার পর আমার কেউ হোম পেজে নিয়ে আসলো। তো এখানে আমি ফার্স্টে দেখাই এখানে প্ল্যানটা কি, আপনারা এখান থেকে ইউজ পরিমাণে একটা আর্ন করতে পারবেন, ঠিক আছে। এখানে ট্যাক্স হলে চলে আসবেন, এখানে আপনার VIP 0 থাকবে, ঠিক আছে। আমি VIP 1 আসি, এটা $10 দিয়ে আপগ্রেড করছি আমি। তো আপনারা চাইলে এখানে আপগ্রেড করে কাজ করতে পারেন। তো কীভাবে কাজ করবেন এবং কোন প্ল্যানে কত প্রফিট সেটা আমি বলে দিই। এখানে আপনি VIP 1 যদি থাকেন, তাহলে আপনি প্রতিটা ট্যাক্সের বিনিময়ে 80 সেন্ট করে পাবেন, ঠিক আছে। ডেলি 3টা ট্যাক্স করতে পারবেন, অর্থাৎ $2.40 করে আপনার ডেলি ইনকাম হবে। বাট আপনি ফ্রিতে থাকবেন, ফ্রিতে আপনি 9টা ট্যাক্স পাবেন, 9টা ট্যাক্সে প্রতিটার জন্য 10 সেন্ট করে পাবেন, ঠিক আছে। এই 2 ট্যাক্সে ক্লিক করে দিন, 2 ট্যাক্সে ক্লিক করলে আপনার এখানে ট্যাক্সগুলো শো করবে। তো এখান থেকে আপনি 9টা ট্যাক্স রিসিভ করবেন। আমি দেখেন এখানে কিন্তু 3টা ট্যাক্স আমি রিসিভ করতেছি, 3টা ট্যাক্স কিন্তু আমি সাকসেসফুলি রিসিভ করে নিলাম। আপনারা এভাবে 9টা ট্যাক্স রিসিভ করবেন, ঠিক আছে। তো এখানে আসি কাজ করবেন কীভাবে। তো আপনি রেকর্ডে চলে আসবেন, রেকর্ডে চলে আসলে এখানে দেখবেন যে কাজগুলো আছে, 3টা আপনি রিসিভ করছেন সেটা এখানে শো করবে। তো আপনার 9টা রিসিভ করতে পারবেন। তো এই যে ওপেন দ্য লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে ফেসবুকে নিয়ে যাবে, ঠিক আছে। তো লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে। লাইক দেওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন, এখানে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নিয়ে আপনি এখানে ব্যাক দিয়ে দেবেন। তো ব্যাক দিয়ে আপনি এখানে এই যে ফটো আইকন আছে, ফটো আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনি এই যে স্ক্রিনশটটা নিলেন, এটা সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো আমি স্ক্রিনশটটা সাবমিট করে দিই, আপনারা সাবমিট করে দেবেন। এখানে আমি সাবমিট করে দিলাম, আমার এটা রিভিউতে চলে গেছে। তো এরকমভাবে আমি বাকি 3টা কাজ করে নিই। ওয়েট, তো 3টা টাস্ক শেষ করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে, শেষ করে আপনি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসলে আপনি ব্যালেন্সটা কিন্তু পেন্ডিংয়ে থাকবে, আপনার এই টাস্কটা কিন্তু এখনও কমপ্লিট হয় না। রেকর্ডে আসে যে অ্যাডিট, অ্যাডিট মানে নিরীক্ষা, নিরীক্ষা চলবে। আপনার যে 9টা টাস্ক থাকবে, 9টা টাস্ক নিরীক্ষা করে 2-3-4 ঘন্টা লাগতে পারে। তারপর আপনার কমপ্লিটে চলে আসবে, কমপ্লিটে চলে আসলে আপনার এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আপনি ফ্রিতে $3 নিতে পারবেন। $3 কীভাবে নেবেন সেটা আমি একটু দেখা দিই। তো ফ্রিতে $3 নেওয়ার জন্য আপনি আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে দেখেন আমি একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি আর অ্যাডমিনের ইউজার নেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনি গ্রুপে জয়েন হয়ে নেবেন, এটাতে ক্লিক করে আপনি এখানে জয়েন হয়ে একটা স্ক্রিনশট নেবেন। তারপরে এই অ্যাডমিনকে মেসেজ দেবেন, ঠিক আছে। অ্যাডমিনকে মেসেজ দেবেন, এখানে আসে মেসেজ দেওয়ার পরে অ্যাডমিন আপনাকে একটা ইউটিউবের লিঙ্ক দেবে, যে কোনো ফেসবুক আইডিতে পোস্ট করবেন, পোস্ট করে লিঙ্ক চাইবে, সেই লিঙ্কটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার আইডি কোড দেন, মানে আপনার মিডিয়াক্রপের আইডি কোডটা দেন। তখন আপনি কী করবেন, আপনার মিডিয়াক্রপের এই যে আইডি কোডটা উপরেরটা, এটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। দিলে আপনাকে ইনস্ট্যান্ট $3 দিয়ে দেবে। তো অ্যাডমিন অনেককে $3 করে দিতেছে, যার কারণে আপনার রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে। বাট রিপ্লাই যখন দিবে তখন আপনার সাথে সাথে এই কাজটা করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে $3 আর এখানে হলো 90 সেন্ট, ঠিক আছে। $3.90 হয়ে গেল। আপনি $5 হলে কিন্তু উইথড্র করতে পারবেন না। এখানে কিন্তু আপনাকে একটা যে কোনো একটা প্যাকেজ কিনতে হবে, নাহলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। VIP 1 প্যাকেজ, ঠিক আছে। এই প্যাকেজটা কিন্তু সবচেয়ে লো রেট। তো এখানে আপনি $3 তো অ্যাডমিন দিবেই, আর আপনি ডেইলি কিন্তু 90 সেন্ট করে আর্ন করতে পারবেন। আর এটা কিন্তু $10 দিয়ে ই করতে পারবেন, ঠিক আছে। $10 দিয়ে ক্লেম করতে পারবেন, অর্থাৎ আপনি 2-3 দিন কাজ করে বাকি যেটা থাকে সেটা ডলারটা আপনি এখানে ডিপোজিট করলে $10 হইলেই কিন্তু আপনি এই VIP 1টা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন $6 বা $7 বানায় তারপর $2-3 ডিপোজিট করার, তাহলে কিন্তু এখানে $10 হলে আপনার এই VIP 1 প্যাকেজটা
অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে গেলে আপনি প্রতি টাস্কের জন্য 80 সেন্ট করে পাবেন এবং তিনটা টাস্ক করতে পারেন, ঠিক আছে, মানে অর্থাৎ $2.40 করে ডেইলি আর্ন করতে পারেন। এখন দেখেন ভিআইপি ওয়ান, এটা সার্ভারের কারণে স্ক্রিনশটগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এটা হলো ভিআইপি ওয়ান, ঠিক আছে, এটা হলো ভিআইপি ওয়ান, এটা হলো ভিআইপি টু। তো ভিআইপি টু $100 দিয়ে যদি আপনি কিনেন তাহলে আপনি প্রতি টাস্কের জন্য $1 করে পাবেন এবং $12 টাস্ক করতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ ডেইলি $12 করে আর্নিং করতে পারবেন যদি $100 দিয়ে এটা বাই করেন। আর যদি $500 দিয়ে বাই করেন তাহলে আপনি প্রতি টাস্কের জন্য $1.5 করে, ঠিক আছে, $1.03, আর ডেইলি $20 পাবেন অর্থাৎ $23, ঠিক আছে। $1000 দিয়ে যদি আপনি $500 দিয়ে যদি আপনি বাই করেন তাহলে ডেইলি $23 করে পাবেন। তো এভাবে যদি আপনি ভিআইপি চার, এটা কিন্তু ভিআইপি চার পারচেস করলে ডেইলি আপনি $35 পাবেন, ঠিক আছে, পার টাক্সের জন্য $1, পার টাক্সের জন্য $1.60। ভিআইপি পাস করলে আপনি $2.5 করে পাবেন, একটা টাক্সের জন্য $70 পাবেন, ঠিক আছে। তো যার যেটা ভালো লাগে কিনবেন, আমি সাজেস্ট করবো আপনারা ভিআইপি ওয়ানটা কিনবেন। তো এখন আসি এখানে ডিপোজিট করবেন কীভাবে। ডিপোজিট না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, মানে উইথড্র পাবেন না এক কথায়। তো আপনি কী করবেন, এই মাইতে চলে আসবেন, তারপরে যে ওয়ালেট, ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে রিচার্জ, রিচার্জে ক্লিক করবেন, ঠিক আছে। রিচার্জে ক্লিক করার পর আপনি কোন প্ল্যানটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটাই ক্লিক করে দেবেন। তো আমার কিন্তু এই ভিআইপি ওয়ানটা অ্যাক্টিভ করার কোনো এটা শো করতেছে না। তো আপনার ভিআইপি ওয়ান থাকবে, এখানে আপনি জয়েন নাওতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। জয়েন নাওতে ক্লিক করার পর এখানে ইএসে ক্লিক করবেন, ইএসে ক্লিক করার পর আপনি আবার মাইতে চলে আসবেন। মাইতে চলে আসলে দেখবেন যে আপনার ডিপোজিট করতে বলতেছে, ঠিক আছে। তখন আপনি টিথার TRC20 এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিবে, তো এখানে দেখেন আমার কিন্তু $400 শো করতেছে। তো আপনার যে $1 শো করবে সে $1 দিয়ে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। আর এখানে কপিতে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, আর এটা কিন্তু 30 মিনিটের ভিতরে পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেন্ড হয়ে যাবে। আর এখানে যে $1 দেওয়া থাকবে আপনি সেই $1 ডিপোজিট করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি এখন ডিপোজিট করতেছি না, তো আমার অলরেডি করা আছে। তো আমি এখানে উইথড্র প্রুফটাকে দেখা দিই। তো আমি যদি এখানে উইথড্রলে যাই, উইথড্রলে গেলে দেখেন আমার কিন্তু $5 সাকসেস। তো আমি এটা আপনাকে বাইন্যান্স থেকেও দেখাবো। তো দেখেন এই যে $4.5 কিন্তু আমি রিসিভ করছি কালকে, ঠিক আছে, কালকে রিসিভ করছি। এটা কিন্তু 50 সেন্ট ফি কাটছে, ঠিক আছে, এখানে কিন্তু উইথড্র ফি আছে। তো 50 সেন্ট ফি কাটে আমি বাকিটা কিন্তু দিয়ে দিছে। তো এখন আর সেখানে উইথড্র করবেন কীভাবে, ফার্স্টে উইথড্র ক্লিক করবেন। উইথড্র ক্লিক করলে আপনাকে অ্যাড্রেস সেট করতে বলবে। তো আপনি এমনি এমনি নর্মাল সাইটে যেভাবে অ্যাড্রেস সেট করেন সেভাবে অ্যাড্রেস সেট করে নেবেন। অ্যাড্রেস সেট করার পরে আপনাকে তো এই যে বক্স থেকে $5 সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনি কত ডলার উইথড্র করবেন $5, এখানে আপনি অ্যাড্রেসটা সেট করবেন, অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন। দেখেন আমার কিন্তু অ্যাড্রেসটা সেট করা আছে। তো আপনি অ্যাড্রেসটা ফার্স্টে সেভ করে নেবেন, সেভ করার পর এখানে আপনার পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পেমেন্ট পাসওয়ার্ডটা সেট করতে বলবে, আপনি পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে এখানে উইথড্রতে ক্লিক করলে আপনার উইথড্রটা হয়ে যাবে, ঠিক আছে। 24 ঘন্টা লাগে উইথড্র হইতে, 24 ঘন্টার ভিতরে আপনি বাইন্যান্সে পেয়ে যাবেন। আর এখানে রেফার করে আপনি ইউজ পরিমাণ আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যে ইনভাইটে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা শো করবে। তো এখানে ক্লিক করলে আপনার রেফার কোড আর রেফার লিঙ্ক দুটাই শো করবে। আপনি রেফার করলে রেফার থেকেও কিন্তু কমিশন পাবেন, ঠিক আছে। তো আপনি চাইলে রেফার করতে পারেন এবং রেফার কয় লেভেলে আছে, কত টাকা কমিশন পাইলেন সব কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।